এসব কি বলছো তুমি? তুমি জানো এখানে যারা দাঁড়িয়ে আছে তারা প্রত্যেক তোমার নিজের লোক? হ্যাঁ ছোট মা, আমি জানি, কিন্তু নিজেদের লোকেদের সন্দেহ করার থেকে এটা করা বেটার না? অন্তত আমি আমার দিক থেকে ক্লিয়ার থাকবো, প্লিজ। ওকে ঠিক আছে, পুলিশ আসবার আগে সবকটা ঘর একবার সার্চ করলে যদি ব্যাপারটা তাড়াতাড়ি মিটে যায় তো আমার কোনো আপত্তি নেই। তাই আপনি আপনার দাদার ঘর সার্চ করবেন, আপনার দাদা আপনার ঘর সার্চ করবে, অভ্র সাত্তকের আর সাত্তকে অভ্রর ভালো লাগবে? এই চৌধুরী পরিবারের প্রত্যেকটি মানুষ বিশ্বাসে ভালোবাসায় একে অপরের হাত ধরে সমস্ত প্রতিকূল পরিবেশের মোকাবিলা করছে, আর আজ সামান্য একটা সন্দেহের বীজ সেই বিশ্বাসকে ভেঙে চুরমার করে দেবে। হ্যাঁ, মায়ের গয়না, মায়ের দলিল, কাগজপত্র সমস্ত পাওয়াটা খুব জরুরি, কিন্তু এই পদ্ধতিতে নয়। অনেক কষ্টে অনেক ঝড়ঝাপটা সামলে এই পরিবার একটা শক্ত ভিতের উপরে দাঁড়িয়ে আছে, যে ভিতটা বিশ্বাসের ভালোবাসার। আর আজ যদি সেই ভিতটা নড়ে যায় তাহলে এই মাথার উপরে ছাপটাও যে কোনো সময় ভেঙে পড়ে যাবে। মিস্টার চৌধুরী, খুব সুন্দর বক্তৃতা হয়েছে। তুমি কে? এই চৌধুরী বাড়ি নিয়ে এত বড় বড় কথা বলবার কোন অধিকার আছে তোমার? মানুষ একটা জায়গায় অনেকদিন থাকলে পরে, অনেক কিছুর সঙ্গে অনেকদিন থাকলে পরে যে একটা নিজের ভেতর থেকে অধিকার জন্মায় না, সেই অধিকার থেকে আমি এই কথাগুলো বলছি। বিদেশ চুপ করো, অনেক বড় বড় কথা বলেছ, বলেছ তো দুটো বাচ্চা মান, তুমি কি ভেবেছ বাড়ির সবার মাথা কিনে নিয়েছো নাকি? বিদেশা, কোন প্রসঙ্গ কোথায় টেনে নিয়ে যাচ্ছ তুমি? বাড়িতে এত বড় একটা অঘটন ঘটে গেল আর তুমি নাকি প্রসঙ্গটা কে ঘুরিয়েছে? আমি না, ও পুলিশ এলে ওর কিসের আপত্তি? কিন্তু কারণটা বুঝতে পারছি না, তোমার কোনো অসুবিধে নেই তো? মা সিন্ধুকে জিনিসপত্র তুমি সরাওনি তো? বিশা দেবী, আস্তে গলা নামিয়ে কথা বলো, আমি একদম পছন্দ করি না এসব। আর ইন্দুকে তুমি অপমান করে কথা বলো বিদিশা, সেটা আমরাও পছন্দ করি না। আমি তো অপমান করিনি, ও তো হাত হাত সন্দেহজনক, বাড়িতে পুলিশ এলে ওর কিসের সমস্যা? কি আশ্চর্য, আমাদের এই বাড়িতে পুলিশ আসাটা কি খুব শোভনীয়? বর্দি, কোনো বাড়িতেই পুলিশ আসাটা শোভনীয় নয়, কিন্তু এখানে যে পুলিশ আসেনি এমন তো নয়, আসুক না, আমি দেখে নিয়েছি তো। আসতে পারি? যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, আর আমার মন বলছে যে অনেক খারাপ কিছু ঘটতে চলেছে। নিখিল, নিখিল তুই ওদের বুঝিয়ে বল, তুই ওদের বুঝিয়ে বল যে ওরা যেন চলে যায়, আমার একেবারে ভালো লাগছে না এসব। আমি আমি দেখছি মা, দেখছি। না না, কাকুমণি থাক থাক থাক, ওনারা যখন এখানে এসেই গেছেন তাহলে ভালো করে ইনভেস্টিগেশনটা করেই, নাহলে এরপরে কি হবে বলতো? আমাদের নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি হবে, আর সেটা আমি একদম চাই না। তার থেকে উনি যেটা চাইছে সেটা হোক না, খুঁজে নিক সব ঘর, দেখি কোথায় কি পায়। মা, বর্দি ওরা আপনাকে মানে তোমাদের কিছু বলতে চান। সব শুনলাম, উনি সন্দেহ করছেন যে এই বাড়ির ভেতরের কেউই এই কাজটা করেছে, সব শুনে আমারও তাই মনে হচ্ছে। না না অফিসার, ভুল হচ্ছে, এখানে যারা আছে সব এই বাড়িরই সদস্য, এরা কেউই সন্দেহের তালিকায় নেই। ঠিক আছে, আমরা এই বাড়ির সবকটা ঘর
রিসার্চ করব, যদি কিছু ক্লু পাই তো ভালো, না হলে অন্য কিছু ভাবতে হবে। আপনাদের মধ্যে কেউ একজন আসুন, আমাদের ঘরগুলো দেখিয়ে দেবেন। না স্যার, আসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, আসুন আপনারা। আপনার সারা জীবনের সঞ্চয় যদি চুরি হয়ে গিয়ে থাকে, এটা সত্যি খুব কষ্টের। কিন্তু আপনি ভেবে দেখুন তো, তার জন্য যদি আমাদের এই পরিবারের কারুকে দোষারোপ করা হয়, সেটা তো আরো অনেক বেশি কষ্টের। মা, আমিও ঠিক এই কথাটাই ভাবছিলাম বড় মা, আমারও এই ভয়টাই করছে। এইগুলো কিনা, আপনি তো বলেছিলেন যে অনেক কিছু হারিয়েছে, এখানে তো অল্প কিছু, এগুলো কি ওইগুলোর মধ্যেই? হ্যাঁ হ্যাঁ, এ তো আমারই জিনিস, কোথায় পেলেন এগুলো? তার মানে যে জিনিসগুলো আপনার হারিয়েছে সেগুলোর মধ্যে থেকেই এই জিনিসগুলো? আসলে মা তো প্রশ্ন করলেন, তার মানে মা দেখি, মা দেখুন এই মা আপনার, হ্যাঁ এই তো আমার পুষ্পহার। কোথায় পেলেন এগুলো? পেছনে করিডোর দিয়ে সোজা চলে গেলে যে ঘরটা শেষ, সেই ঘরটা। ইন্দিরা, তুমি তোমার জন্য একটা বড় জায়গা ছিল, তুমি নিজের লোভে সব কিছু। সত্যি যদি কনকের কোনো ক্ষতি হয়ে থাকে আমার জন্য, সার্থকের সন্তান যদি না থাকার কারণ আমি হয়ে থাকি, তাহলে আমার যাওয়া উচিত না। এক
মিনিট রুকিয়ে মাজি সিনা পৌঁছলে যে কাহানি তো আপনি বহুত বাকি হ্যাঁ।